চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল 6টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নিরবতা পালন এবং দেশ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। বিজয় দিবস উপলক্ষে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে রোহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজে সালাম গ্রহণ করে উপজেলা নির্বাহী অফিসার বিজয় দিবস উপলক্ষে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের আয়োজনে রোহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল শামসুল আজম, রোহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনারদি প্রমুখ। এছাড়া সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিকেলে একই মাঠে বিভিন্ন খেলাধুলার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয়। মোহাম্মদ সিফাত রানা, চাঁপাইনবাবগঞ্জ, NAN TV। পূবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।